আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে কথা বলার জন্য আজকে আমরা কথা বলবো বাঘধারা নিয়ে অর্থাৎ বাংলা দ্বিতীয় পটের যে বাগধারা অংশ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় বাগধারাটি আসে এবং আমরা অনেক সময় আসলে বা গুলিয়ে ফেলে আসলে কোন সেম বাগধারায় থাকে কিন্তু মানে অর্থ সেম থাকে বাগধারা চেঞ্জ হয়ে যায় কিন্তু আমরা আসলে বুঝতে পারি না আমরা মনে করি যে আসলে ওই বাগধারাটার অর্থ এটা পড়ছিলাম এটার অর্থ এটা কি না ইত্যাদি ইত্যাদি তো আসলে এই কনফিউশন এড়ানোর জন্য আজকে আমরা এমন কিছু বাগধারা দেখব যেগুলো আসলে বিভিন্ন ধরনের বাগধারা কিন্তু অর্থ একই কিন্তু বাগধারা ভিন্ন তো সেই সমস্ত জিনিস একসাথে মনে রাখার জন্য আপনাদের টেকনিকটা আজকে আমরা দেখাবো অর্থাৎ আপনারা শুধু একটা মানে একটা অর্থ মনে রাখবেন বাগধারা মনে রাখলে হবে আলাদা আলাদা অর্থ মনে রাখলে শুধু একটা অর্থ মনে রাখলেই হবে সেটা হচ্ছে প্রথমে দেখুন অসম্ভব জিনিস অসম্ভব জিনিস দিয়ে কয়টা আসলে অসম্ভব জিনিসের বাগধারা কয়টা দেখুন প্রথমে হচ্ছে আকাশ কুসুম কাঁঠালের আমসত্ব কুমিরের সন্নিপাত কুমিরের সান্নিপাত ঘোড়ার ডিম ব্যাঙের সর্দি সোনার পাথর বাটি এগুলো সবার মানে সব কাটার অর্থ হচ্ছে অসম্ভব জিনিস অর্থাৎ আকাশ কুসুম কাঁঠালের আমসত্ব কুমিরের সান্নিপাত ঘোড়ার ডিম ব্যাঙের ব্যাঙের সর্দি এবং সোনার পাথর বাটি এই সবগুলোর অর্থে একটাই অর্থ সেটা হচ্ছে যে অসম্ভব জিনিস বা যেটা কখনো সম্ভব না তারপর হচ্ছে যে অকাল কুষ্মাণ্ড আমরা কাঠের ঢেঁকি ঢেকির ঢেঁকির কুমির কচুবনের কালাচাঁদ কায়েচের ঘরের ঢেঁকি ঘটি ঘটিরাম সারের সারের গোবর এই সবগুলোর অর্থ হচ্ছে যে অপদার্থ অর্থাৎ এই সবগুলোর অর্থে হচ্ছে অপদার্থ আবার দেখুন কি কী অকাল কুষমান্ড আমড়াকাটের ঢেকি ঢেঁকির কুমির কচুবনের বনের কালা তারপর কায়েতের ঘরের ঢেঁকি ঘটিরাম সারের গোবর এগুলো সবার সবকটার অর্থ হচ্ছে অপদার্থ সুতরাং আপনি এই কটা এগুলো মনে রাখবেন আর এগুলো অর্থ জাস্ট মনে রাখলে আপনার কনফিউশন হবে না বা অনেক সময় আছে পরীক্ষা আমরা মানে দেখে গেছি যে অকাল কৌষ্মাণ্ড অর্থ আমরা জানি ধরুন অকাল কষমাণ্ড অর্থ যেন অপদার্থ বা আমরা কাঠের ঢেঁকির অর্থ যেন অপদার্থ কিন্তু যখন আসবে যে ঢেঁকির কুমির তখন আসলে আমরা মানে উত্তর মানে মনে করতে পারবো না যে আমরা তো জানি অকাল কষমাণ্ডের সমান অপদার্থ সুতরাং ঢেকির কুমির এটার আসলে অর্থ কী হতে পারে তো এই জন্য আসলে এগুলো মনে রাখার দরকার তারপর হচ্ছে নির্বোধ নির্বোধে দেখুন অশাকান্ত অগাচণ্ডী অঘারাম অহারাম ঢেকি ঢেকি অবতার বুদ্ধির ঢেঁকি এগুলোর সবকটা অর্থ হচ্ছে যে নির্বোধ অর্থাৎ আবার দেখো নির্বোধ এর কী কী আছে অশাকান্ত অগাচণ্ডী অঘারাম অহারাম ঢেঁকি অবতার বুদ্ধির ঢেঁকি অর্থাৎ ঢেকি দিয়ে থাকলে সেটা আসলে অপদার্থ নির্বদে এই টাইপ আসলে বোঝায় যেমন উপরেটা আছে যে কাঠের ঢেঁকি ঢেকির কুমির তারপর হচ্ছে যে কায়তের ঘরের ঢেঁকি আবার নিচেরটা আছে যে বুদ্ধির ঢেঁকি ঢেঁকি অবতার অর্থাৎ ঢেঁকি দিয়ে থাকলে অপদার্থ বা নির্বোধ এরকম একটা কিছু হবে আপনারা ধরে নিতে পারেন তারপর আছে কি শেষবিদ মৃত্যু বলতে সেটা কি কি আসলে দেখুন অগস্তার যাত্রা অগস্ত যাত্রা পটল তোলা অনন্তসজ্জা ভবলীলা সাঙ্গ হওয়া পঞ্চত্ব প্রাপ্তি অক্কা পাওয়া এই সবগুলোর অর্থ হচ্ছে শেষ বিদায় বা মৃত্যু অর্থাৎ অগস্ত যাত্রা পটল তোলা অনন্তসজ্জা ভবলীলা সাঙ্গ হওয়া পঞ্চত্ব প্রাপ্তি এবং অক্কা পাওয়া সবগুলোর অর্থ হচ্ছে শেষ বিদায় বা মৃত্যু তারপরে আছে কি কি দেখুন অপগণ্ড কুম্ভ কাটা বট ঠাকুর গোবর গণেশ ঠুটো জগন্নাথ এই সবগুলোর অর্থ হচ্ছে অকর্মণ্য আবার দেখুন অপগণ্ড কুম্ভ্রাটা বট ঠাকুর গোবর গণেশ ঠুটো জগন্নাথ এগুলোর অর্থ হচ্ছে অকর্মণ্য তারপর হচ্ছে অষ্টকপাল কাজী বক্ষণ নামে গোয়ালা হার হাবাতে কপালপোড়া আবার দেখুন অষ্টকপাল কাজী বক্ষণ নামে গোয়ালা হার হাবাতে কপালপোড়া আরেকটা হচ্ছে যে ইঁদুর কপালে সেটা হচ্ছে যে হতভাগ্য বা মন্দভাগ্য যেটা হচ্ছে ইঁদুর কপালে এই সবগুলোর অর্থ হচ্ছে যে হতভাগ্য বা মন্দভাগ্য তারপর হচ্ছে অহিনুকুল দা কুমড়া আদায় কাজকলা সাপে নেউলে আবার দেখুন অহিনুকুল দা কুমড়া আদায় আদায় কাজকলা সাপে নেউলে সবগুলোর অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা তারপর হচ্ছে আলে আলো আকাশের চাঁদ বাঘের চোখ এগুলো হচ্ছে দুর্লভ বস্তু আলেয়ার আলো আকাশের চাঁদ বাঘের বস্তু মানে বাঘের চোখ আবার দেখা যাচ্ছে যে ডুমোরের ফুল এগুলোর শব্দের অর্থ হচ্ছে যে দুর্লভ বস্তু ডুমুরের ফুল অর্থ যে যা সচরাচর দেখা যায় না তারপর আছে যে সুন্দর মিল অর্থে কী কী ব্যবহৃত হয়ে থাকে সুন্দর মিল অর্থে সেটা হচ্ছে যে আমেদুধে মেশা সোনায় সোহাগা মানিক জ্বর মানিক কাঞ্চন যোগ এগুলো সবগুলোর অর্থ হচ্ছে সুন্দর মিল আবার দেখুন আমে দুধে মেশা সোনায় সোহাগা মানিক জ্বর মানিক কাঞ্চন যোগ তারপর আছে মন্দভাগ্য মন্দভাগ্য বলতে বোঝায় ইঁদুর কপালে আট কপালে খ কপালে এসবগুলোর অর্থ হচ্ছে মন্দভাগ্য আবার দেখুন ইঁদুর কপালে আট কপালে খ কপালে এগুলো অর্থ হচ্ছে মন্দভাগ্য তারপর হচ্ছে অলস অর্থে কী কী বোঝায় গোফ খেজুরে ঢিমে তেতলা চিনির পুতুল ননের পুতুল এগুলো শব্দের অর্থ হচ্ছে যে গোফ খেজুরে সরি অলস আর কি আবার দেখুন গোফ খেজুর অর্থে যে মানে অলস অর্থে ব্যবহৃত হয়ে থাকে যে বাগধারাগুলো সেগুলো হচ্ছে গোফ খেজুরে ঢিমে তেতলা চিনির পুতুল ননের পুতুল আবার সে দুর্বল অর্থে যেগুলো বোঝায় সেটা হচ্ছে আটাশে ছেলে উনাপাজুড়ে দুর্বল অর্থে এই দুটো বাগধারা আটাশে ছেলে এবং উনাপাঁজুরে তারপর আছে যে ব্যাহায় অর্থে কী কী বাগধারা বোঝায় সেটা হচ্ছে কান কাটা চশমখর দুকান কাটা অর্থাৎ কান কাটা মানে বেহায়া সেটা হচ্ছে কান কাটা দোকান কাটা এবং চশমখোড় এগুলো সব থেকে বেহায়া অত্যন্ত কৃপন বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে কঞ্জুষের ডান্ডাখোর কিপটে যাসু হার হাত ভারী হাতের জল না লাগা আবার দেখুন অত্যন্ত কৃপন যেটা বোঝানো হয় যে সমস্ত বাঁকদারাগুলোতে সেগুলো হচ্ছে কঞ্জুষের ডান্ডাখোড় কীপ্টের যাসু হার হাত ভারী এবং হাতে জল না লাগা তারপর আছে তোষার মধ্যে তোষার মধ্যে খা ধামা দারা ঢাকের কাঠি এগুলো সবগুলোতেই তোষার মধ্যে বুঝায় আবার দেখুন তোষা মুদে অর্থে যেই সমস্ত বাগধারাগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ক্ষয়ের খা ধামা ঢাকের কাঠি তারপর সে যে অলেক কল্পনা বলতে বোঝায় সেটা হচ্ছে দিবা স্বপ্ন শূন্য সৌধ নির্মাণ করা অলেক কল্পনা সেটা হচ্ছে যে দিবা স্বপ্ন বা শূন্যের সৌধ নির্মাণ করা এটা হচ্ছে অলেক কল্পনা তারপর অবজ্ঞ অর্থে যে সমস্ত বাগধারা ব্যবহৃত হয় সেটা হচ্ছে নাক উঁচানো নাট ছিটকানো অবজ্ঞ অর্থে নাক উচানো এবং নাক ছিটকানো উভয় সংকট হচ্ছে যে বাগধারাগুলো ব্যবহৃত হয় দেখে নিন সেগুলো হচ্ছে যে জলে কুমির ডাঙায় বাঘ শাখের করাত করাতের দাঁত শ্যাম রাখি না কুল রাখি সাপের ছুচো গেলা আবার দেখুন উভয় সংকট সেটা হচ্ছে যে জলে কুমির ডাঙায় বাঘ শাখের করাত করাতের দাঁত শ্যাম রাখি না কুল রাখি এবং সাপের সূচ গেলা এগুলো সবগুলো অর্থে হচ্ছে যে উভয় সংকট তারপর সুসময়ের বন্ধু বলতে কি কি বোঝায় এগুলো তো আমাদের প্রায় পরীক্ষা আছে সুসময়ের বন্ধু সেটা হচ্ছে যে একে মানে দুধের মাছি দুধের মাছি বসন্তের কোকিল শরতের শিশির সুখের পায়রা লক্ষ্মীর বরযাত্রী এ সবগুলো হচ্ছে সুসময়ের বন্ধু আবার দেখুন দুধের মাছি বসন্তের কোকিল শরতের শিশির সুখের পায়রা লক্ষ্মীর বরযাত্রী এগুলো অর্থে সুসময়ের বন্ধু অর্থে এগুলো ব্যবহৃত হয়ে থাকে তারপর ভণ্ড অর্থে যে সমস্ত যে সমস্ত বাগধারাগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে বক ভিজে বেড়াল বর্ণচোড়া বিড়াল তপসী তুলসী বনের বাঘ আবার দেখুন বক ভিজে বেড়াল বর্ণচোড়া বিড়াল তপসী তুলসী বনের বাঘ এগুলো ভণ্ড অর্থে ব্যবহৃত হয়ে থাকে অপবয় অর্থে যেগুলো ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে ভূপের বাপের শ্রাদ্ধ ভস্মে ঢালা হরিলুট আবার দেখুন অপবায় বা অপচয় অর্থে সেটা ভূতের বাপের শ্রাদ্ধ ভস্মে ডালা হরিলুট তো লাজকর্থে ব্যবহৃত হয়ে থাকে মুখ চোরা এবং মেনি মুখো লাজকর্থে মুখ চোরা এবং মেনি মুখো তারপর একমাত্র অবলম্বন বোঝাতে সবে ধন নীলমণি এবং অন্ধের জ্যোষ্টি এই দুটি শব্দ ব্যবহৃত এই বাগ ব্যবহৃত হয়ে থাকে সবে ধন নীলমণি এবং অন্ধের জ্যোষ্টি তারপর সৌভাগ্য বোঝাতে একাদশ বৃহস্পতি এবং কপাল ফেরা এই দুটি বাগ দ্বারা ব্যবহৃত থাকে একাদশে বৃহস্পতি এবং কপাল ফেরা তো এই ছিল আসলে আপনাদের মনে রাখার টেকনিক কিছু আমার বলে রাখলাম এই বাগ প্রায় কয়েকটি ঘুরে ধীরে আসে আছে যেটা যাতে আপনাদের মনে থাকে বাগধারা একটি রাখতে পারেন সেই জন্য ভিডিওটি করা তো ভিডিওটি ভালো সাথে থাকুন আরো নতুন ভিডিও পেতে চান সেগুলো কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে